আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যারা কৃষি ভর্তি পরীক্ষা দিবা তারা একটু কুইকলি এই তিনটা প্রশ্নের সমাধান দেখে নাও। এই তিনটা প্রশ্নের সমাধানের সাথে একটা ব্যাপার খুবই জড়িত, সেটা হলো তোমরা শুধুমাত্র এই তিনটা সলিউশনই পারবা না, সাথে সাথে আরো অনেকগুলোর কোয়েশ্চেনের আনসার কিন্তু তোমরা এইগুলা সলিউশন থেকেই অন্যগুলো সলিউশন করতে পারবা। এবং এই যেগুলো কোয়েশ্চেন আমি নিয়েছি সেগুলো হচ্ছে কৃষি ভর্তি পরীক্ষার জন্য একদম একদম হট টপিক, অর্থাৎ তুমি গেলেই এই ধরনের কোয়েশ্চেন পাবা। হ্যাঁ, তুমি শিওর থাকো এখান থেকে একটা কোয়েশ্চেন তুমি পাবাই। সো খুব কুইকলি এগুলো দেখে নাই। দেখো, প্রথমত হচ্ছে যে 10 গ্রাম হাইড্রোজেন অণুর সংখ্যা কত। প্রথমে হচ্ছে 10 গ্রাম হাইড্রোজেন অণুর সংখ্যা কত, এটা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছিল। এবং এই ধরনের কোয়েশ্চেন আনসার অনেকে বুঝে না বা পারে না, বাট এগুলো খুবই ইজি জিনিস। এবং এই রিলেটেড কোয়েশ্চেন গুলো আসলেই হচ্ছে তোমরা অন্যগুলোও পারবা। কিভাবে? দেখো, প্রথমত হচ্ছে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো যে মূল সংখ্যা। হ্যাঁ, মূল সংখ্যা যদি তুমি একটু খেয়াল করো, এন যদি মূল সংখ্যা হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্রথমত হচ্ছে W/m, যে কি পরিমাণে আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রামে কি পরিমাণে আছে সেটা, এবং এটা হচ্ছে গ্রাম আণবিক ভর m টা। আর যদি তোমার কাছে দেওয়া থাকে যে ধরো তোমার কাছে যদি আয়তন দেওয়া থাকে লিটারে, তাহলে এটাতে হচ্ছে মোলে নেওয়ার জন্য তোমাকে জাস্ট V/22.4 এটা দিয়ে ভাগ করলে কিন্তু মূল সংখ্যা পেয়ে যাবা। মনে করো যে তোমার কাছে দেওয়া আছে হচ্ছে ভি এবং এস, হ্যাঁ, ঘনমাত্রা এবং আয়তন দেওয়া আছে, তখন তুমি মূল সংখ্যা বের করবা ভিএস, এবং এই ভিটা ডেফিনেটলি হচ্ছে এল এ, লিটারে থাকবে। পরে যদি মনে করো যে তোমার কাছে দেওয়া আছে হচ্ছে অণু সংখ্যা, অর্থাৎ তোমাকে অণু বের করতে বলছে, অণু সংখ্যাগুলো কিভাবে বের করবা, সেখান থেকে মূল বের করার সিস্টেম হচ্ছে N/NA, এটা হচ্ছে আমার অ্যাভোগাড্রো সংখ্যা। তো এখান থেকে কোনটা ইউজ করে আমি হচ্ছে অণু সংখ্যা বের করতে পারবো? দেখো, প্রথমত হচ্ছে এখানে কি দেওয়া আছে, W দেওয়া আছে না 10 গ্রাম। হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে আমি M এর মান বের করতে পারি, হাইড্রোজেন M এর মান কত, তাহলে 1 গ্রামে হচ্ছে হাইড্রোজেন একটা অণুর ক্ষেত্রে হচ্ছে তোমার 2 গ্রাম হয়, যেহেতু তোমার পরমাণু কত যদি চিন্তা করো জাস্ট হাইড্রোজেনের ক্ষেত্রে 1 গ্রাম, তাহলে H2 আছে, তার মানে 2 গ্রাম, M এর মান হচ্ছে 2 গ্রাম। তাহলে এখান থেকে আমি দেখো W আছে M আছে, তাহলে কোন পোর্শনটা কাজে দিবে, এই পোর্শনটা। আর এখানে বলছে অণু সংখ্যা বের করতে, খেয়াল করো অণু সংখ্যা বের করতে বলছে মানে কি, এই যে আমার এটা ইউজ হবে, তার মানে মূল সংখ্যা থেকে আমি কোন দুইটা সূত্র নিব, এটা এবং এটা। যদি আয়তনের কথা বলতো কিংবা আমার যদি ভি এবং এস এর কথা বলতো, তখন আমি এইটা আর অন্যটা নিতাম, বাট এখান থেকে আমি এই দুইটা নিতে হবে, সিম্পল। দেখো, তো এই বিরোচনে যদি আমি নেই সেটা, তাহলে এখানে কিভাবে আনসারটা বের করা যায় খেয়াল করো। এখানে আমরা লিখতে পারি W/m (N/NA), অর্থাৎ আমাকে এন বের করতে বলছে। এখন দেখো, আমি W মান কত জানি, এখানে দেওয়া আছে 10 গ্রাম, এম এর মান কত বের করছি, হ্যাঁ, আণবিক ভর 2 হাইড্রোজেনের = N, এটা আমাদেরকে বের করতে বলছে। আর এভাগুলোর সংখ্যা কত, 6 পয়েন্ট আচ্ছা সামথিং, এটা আমি এখানে না লিখি, এখানে হচ্ছে মনে করো জাস্ট এন এ লিখে দিই। ওকে, তো দেখো খুব দ্রুত এটা আনসার বের হয়ে যায়। কিভাবে? জাস্ট আমি এন এর মানটা যদি একদিকে রাখি তাহলে এখানে কি আসে, এন এর মানটা যদি রাখি তাহলে এখানে আসবে 5 × কত 5 × NA, তাই না? তাহলে 5 × কত হয়, এন এর মান 6.02 × 10⁻³। তাহলে এখন বলো তো 5/6 কত, এখানে পয়েন্টের হিসাব করবা না, এই হিসাবটা লাগবে না, এক্সাক্ট মান বের করতে এমন কিছু না। এখানে 5 এর সাথে 6 গুণ করলে কত হয়, 30, তাহলে 30 যদি হয় তাহলে 3 × 0 সামথিং পয়েন্ট থাকবে, তাহলে একটা জিরো যদি ওইদিকে চলে যায় তাহলে 10⁻² কত, 24, সিম্পল। এভাবে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন করে বের করা যায়। এরপরে কোয়েশ্চেনে আসো, দেখো PCl5 থেকে হচ্ছে আমার PCl3 এবং Cl2 হয়েছে, এখান থেকে KPKC মানটা বের করতে হবে। তো আমরা মানে মূল সূত্রটা কি জানি, KPKC এর ক্ষেত্রে আমরা জানি যে KP = KCRT^(Δn). তাহলে এই Δn টা কি বলতো ভাইয়া, বেসিক এই Δn টা হচ্ছে তার মূল সংখ্যার যেই হচ্ছে ডিফারেন্সটা। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে উৎপাদের দিকে খেয়াল করো, এখানে কত মূল আছে, 1 মূল, এখানে কত, 1 মূল, তাহলে 2 মূল, আর এখানে কত মূল আছে, 1 মূল, তার মানে হচ্ছে আমার উৎপাদের উৎপাদ থেকে হচ্ছে আমার বিক্রয়টা বাদ যাবে। এখানে উৎপাদে কয় মূল আছে, 1 × 2, এখানে কত, 1, তাহলে আলটিমেটলি এখানে কত, 1, তাহলে আলটিমেটলি এখানে হবে KCRT^(Δ) কত, জাস্ট 1, তাহলে আনসার হবে জাস্ট KCRT। তাহলে এভাবে করে যদি অন্য কোনো একটা বিক্রিয়া দিয়ে হচ্ছে মূল সংখ্যা চেঞ্জ করে দেয়, 3 × 2 দিয়ে দেয়, তাহলে এভাবে করে আনসার বের করে ফেলতে পারবা। আচ্ছা, পরে যেটা মোস্ট ভাইটাল যেটা, সেটা হলো সেম বিক্রিয়ায় এবং কোন স্টেটে আছে। দেখো, গ্যাসিয়াস স্টেটে আছে, তো আমাকে বলছে এখানে চাপের প্রভাব কি, যে চাপ যদি আমি বাড়াই অর্থাৎ প্রেশার যদি আমি বাড়াই তাহলে এখানে আসলে বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে, তো এটা কিভাবে বের করবা। দেখো, এই জায়গায় অনেকেই প্রবলেম হয়, এটা কিন্তু পরীক্ষায় সরাসরি আসে, এটা হচ্ছে সাওয়ে আসে এবং বাওয়ে বেশি অংশ এই ধরনের কোয়েশ্চেন আসছে। তো এখানে কি করবা, দেখো জাস্ট আমি তোমাদেরকে অন্য অনেক সিস্টেম আছে করার, অনেক কঠিন নিয়ম আছে, আমি তোমাকে ইজি নিয়মটা বলে দিই। আমরা কি জানি বলতো, বয়েলের সূত্র P = 1/V, অর্থাৎ আমার P এর সাথে V এর সম্পর্ক কি, P বাড়লে V কমে, হ্যাঁ,
আচ্ছা তাহলে এখন খেয়াল করো এখানে কত আছে, ওয়ান ওয়ান মোল, এখানে ওয়ান মোল, এখানে ওয়ান মোল। তাহলে দেখো তো এখানে বিক্রিয়কে আমার টোটাল আয়তন যদি আমি মোলটাকে হিসাব করি, আয়তনটাকে মানে আয়তনটাকে তুমি মোল হিসাব করে নাও, তাহলে এখানে কত আছে, জাস্ট ওয়ান আয়তন, এখানে কত আছে, টু, দুই আয়তন আছে। যদি আয়তনের হিসাবটা করে নাও আর কি, ধরে নিতে বলছি দ্রুত করার জন্য শর্টকাট, তো এখানে ওয়ান, এখানে টু, দ্যাট মিনস আমার এখানে আয়তন কি হয়েছে, ডিক্রিজ হয়েছে না, যে ওয়ান থেকে, সরি, আপডেট হয়েছে না, যে ওয়ান থেকে টু মানে বাড়তেছে, মানে আয়তন আমার কি হচ্ছে, আয়তন বাড়তেছে। তাহলে হিসাব মধ্যে কি আয়তন কখন বাড়ে, যখন এই সূত্র থেকে আমি বলতে পারি আয়তন যখন বাড়ে আমার প্রেশারটা কমে যায়, তাহলে প্রেশার কমলে আয়তন বাড়ে, তার মানে আয়তন বাড়ছে প্রেশার কমবে। তাহলে এই বিক্রিয়াতে যদি আমি প্রেশার বাড়ায় দিই তাহলে আমার এটার উল্টা হয়ে যায় না, এখানে তো প্রেশার কমতেছে আয়তন যেহেতু বাড়তেছে, তাহলে আমি যদি প্রেশার বাড়াই তাহলে আমার উল্টা হয়ে যাচ্ছে, তার মানে আমার বিক্রিয়াটা কোন দিকে হবে, উল্টা হলে পশ্চাৎ দিকে বিক্রিয়াটা হবে। আর যদি এটার সাথে মিলে যায়, অর্থাৎ যদি এমন হয় যে আমার এখানে আসে মনে করো তিন মোল, মানে তিন, এখানে মনে করো যে ওয়ান, দ্যাট মিনস আমার কি এখানে আয়তন কি হয়েছে, আয়তন বি থেকে ওয়ান হয়েছে, তার মানে তিন থেকে ওয়ান হয়েছে, মানে আয়তন কি হয়েছে, কমে গেছে। তাহলে আয়তন কমলে কি হয়, পি বাড়ে, তার মানে এখানে যদি আমি প্রেশারটা দেই, মানে পিটা যদি দেই, আমি প্রেশারটা যদি বাড়াই দিই তাহলে আমার আয়তন কমতেছে, তার মানে এটা শুধু মিলে যাচ্ছে, আমি পি বাড়াইলে আয়তন কমতেছে, দ্যাট মিনস এই বিক্রিয়াটা আমার সম্মুখমুখী হবে। তাহলে কোন বিক্রিয়াতে প্রেশারের প্রভাব কিরকম, কোন বিক্রিয়াতে আমি প্রেশার বাড়াইলে কি হবে, প্রেশার কমাইলে কি হবে, এখান থেকে বের করা যায়। এবং মোস্ট মানে ইম্পর্টেন্টলি যেটা মাথায় রাখবা, এই কাজটা তখনই হবে যখন জিনিসটা গ্যাসিয়াস স্টেটে থাকবে। মনে করো যে এখানে আরেকটা বিক্রিয়ক তোমার দিয়ে দিয়েছে, মনে করো সি, তো সি এটা দেওয়া আছে তোমার, মানে তোমার লিকুইডে দেওয়া আছে অথবা অ্যাকোয়াস ফর্মে দেওয়া আছে, তাহলে এটা কি হিসাবে আনবা, এটা আয়তন হিসাবে আনবা না। দ্যাটস অল, আমি হচ্ছে তোমাকে তিনটা কোয়েশ্চেন যেটা দেখাইছি, তিনটা দিয়ে তুমি অনেকগুলো প্রবলেম সলভ করে ফেলতে পারবা। সো এইভাবে করে এই ধরনের শর্টকাট দিয়ে খুব দ্রুতই হচ্ছে আমার ক্লাসগুলো দেখলে তোমরা হচ্ছে পুরা তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যত টপিক আছে, যত শর্টকাট শর্টকাট আছে সবগুলো কিন্তু তোমরা দেখে যেতে পারবা মাত্র 300 টাকার কোর্স দিয়ে। হ্যাঁ, তো এখানে যদি কেউ চাও যে ভাই আমার শুধু ফিজিক্স লাগবে, তাহলে সে হচ্ছে 150 টাকা দিয়ে ফিজিক্স এর এটা নিতে পারবে। কেউ যদি ভাই আমার কেমিস্ট্রি লাগবে, তাহলে সে মাত্র 150 টাকা দিয়ে কেমিস্ট্রি নিতে পারবে। এবং এই যে ক্লাসগুলো আছে মাত্র 20টা ক্লাস, তুমি মাত্র 4 দিনে শেষ করে ফেলতে পারবা। এইভাবে করে জিনিসগুলো শিখবা, হ্যান্ড ক্যালকুলেশন শিখবা এবং টেকনিক গুলো শিখতে পারবা। সো দ্যাটস অল, যদি কেউ নিতে চাও তাহলে ডিসক্রিপশন থেকে দেখে কোর্সটা নিতে পারো, তোমার শেষ সময়ে প্রস্তুতিটাকে আরেকটু ঝালাই করে নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।